আবহাওয়ার পূর্বাভাস ছিলই। সেই আশঙ্কাকে সত্যি করে জল জমল ভবানীপুর বিধানসভার অন্তর্গত কয়েকটি অঞ্চলে। বৃহস্পতিবার ভবানীপুরে উপনির্বাচন, তার আগে তাই জোর কদমে মাঠে নেমেছে পুরসভা। অন্যদিকে চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। মুর্শিদাবাদের আরও দুই কেন্দ্রের সাধারণ নির্বাচনও বৃহস্পতিবার, তার আগে মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টিতে জেরবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ। ভবানীপুরের ভোট নিয়ে বাড়তি তৎপরতা শুরু হয়েছে তাই। ভোট চলাকালীন যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আগেভাগে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এবং কলকাতা পুরসভা উভয় তরফে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভবানীপুর উপনির্বাচনের জন্য। ইভিএম যাতে তুমুল বৃষ্টির মধ্যে নিরাপদ থাকে তার ব্যবস্থা করেছে কমিশন। ট্রান্সপারেন্ট পলিথিন ব্যাগে মুড়ে রাখা হবে ইভিএম। এছাড়া সমস্ত ভোটকর্মীদের জন্য একটি করে রেইনকোট বরাদ্দ করা হচ্ছে। ডিসিআরসি সেন্টার থেকে যাতে ভোটকর্মীরা নিরাপদে ভোটের যাবতীয় সামগ্রী নিয়ে যেতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। এই প্রথম ভোটকর্মীদের রেইনকোট দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি বুথে শেডের ব্যবস্থা করা হচ্ছে। ভবানীপুরে একটি ডিসিআরসি সেন্টারের সামনের জল নামানোর জন্য পাম্প চালাতেও দেখা গিয়েছে, যাতে নির্বিঘ্নে ভোটকর্মীরা সেখানে পৌঁছতে পারেন বা ভোটের সামগ্রী নিতে পারেন সেদিকে লক্ষ্য রেখেই এই ব্যবস্থা। 70, 74, 77 নম্বর ওয়ার্ড সহ ভবানীপুরের বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে, তা নামানোর জন্য পুরসভার তরফে পাম্প চালানো হচ্ছে। কিন্তু সমস্যা একটাই, বৃষ্টি হয়ে চলেছে তাই জল জমছে আরও। তা নিয়েই এখনও চিন্তার ভাঁজ রয়েছে পুরকর্মীদের কপালে। ভবানীপুর এলাকায় 4টি গালিপিট ক্লিয়ার ট্যাঙ্কের মাধ্যমে জল তোলা হচ্ছে। এই ট্যাঙ্কের ক্যাপাসিটি 2000 লিটার। কলকাতা পুরসভার পাম্পের মাধ্যমে জল টেনে খালে ফেলা হয়, কিন্তু একটানা বৃষ্টিতে খালের জল বেড়েছে, ফলে খালের জল ফের শহরে ঢুকে আসার সম্ভাবনা থাকে। সেজন্য জমে থাকা জল সরাসরি টেনে নিচ্ছে গালিপিট ক্লিয়ার ট্যাঙ্ক। ভবানীপুরের সমস্ত ওয়ার্ড কোঅর্ডিনেটরদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নিজের নিজের এলাকায় কোথায় জল জমেছে সে বিষয়ে খোঁজ রাখেন, সেই মতো গালিপিট ক্লিয়ার ট্যাঙ্ক পেতে আবেদন করেন। এছাড়া কলকাতা পুরসভার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তৈরি রাখা হচ্ছে অতিরিক্ত 350টি পাম্প। ভবানীপুরের জন্য থাকছে 20 থেকে 25টি অতিরিক্ত পাম্প। এটা লোক দেখার কাজ হচ্ছে, যত টিএমসির কাজ করছে। এটা কালকে ভোট তো দেখাতেই তো হবে, ভোট এমনি মানে প্রত্যেকবার জল জমলে এরমই অবস্থা আছে, আর কিছু করার নেই। এরা যে আমাদের বডিগার্ডের ভিতরে যে কাজ হচ্ছে, বডিগার্ডটার ভিতরে আমরা থাকি, বডিগার্ডে হাঁটু অবধি জল ছিল, এই জল না ফেললে এখানে লোকজন কী করে আসা যাওয়া করবে? কেন পাইপ লাইনে কাজ হচ্ছে, পাইপ লাইনের মধ্যে জলটা ভর্তি, ওখানে তো পুরো ড্রিং লাইন তো বন্ধ করে রেখেছে, কেন এই কাজ হচ্ছে বলে? এই জল জমা মধ্যে ভোট কী করে দিতে যাব? হ্যাঁ, ওর তো কিছু ব্যবস্থা করা হলে তাহলে তো হবে, হ্যাঁ, নাহলে তো মেয়েরা বের হবে না। হ্যাঁ, আর মানুষরা কিছু বের হবে, কিন্তু মেয়েরা ছেলেরা তো বের হতে পারবে না। এই জলটা পরিষ্কার না হলে কিছু ব্যবস্থা করুন, ভোট 50% মাইনাস হয়ে যাবে। আচ্ছা, যে বের হতে পারবে না, যে জরুরি লোক আছে ওই দেবে, নাহলে আদার্স আর পারবে না। সূত্রের খবর, ভবানীপুরের রাস্তায় যদি বেশি জল জমে তার জন্য বোটের ব্যবস্থাও রাখা হচ্ছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর এবং সিভিল ডিফেন্স দফতর দুটি নৌকার ব্যবস্থাও করেছে। যদি রাস্তায় 3 ফুটের বেশি জল জমে তবেই এই নৌকাগুলি ব্যবহার করা হবে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।